সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাল্লাহ অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো প্রিয় দর্শক একদিনই ভোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম সাহেব মেয়েদের ফরজ গোসলের নিয়ম কি। মেয়েদের কি কোনো ফরজ গোসলের নিয়ম আছে নাকি ফরজ গোসলের নিয়ম ছেলে মেয়ে উভয়েরই একই রকম আমাকে বিস্তারিত জানাতেন জানালে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় দিনই ভোন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় বোন দেখুন গোসলের ফরজ তিনটি যথা এক নম্বরে হচ্ছে কুলি করা দ্বিতীয়ত হচ্ছে নাকে পানি দেওয়া তৃতীয়ত হচ্ছে সমস্ত শরীর ধৌত করা তো প্রিয় বোন উপরোক্ত বিষয়গুলো ভালোভাবে আদায় হচ্ছে কিনা না এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে কেননা এই তিনটির কোনো একটিতে সামান্য ক্রুটি থাকলে গুছল হবে না কাজেই নাক ও কানের ছিদ্র চুলের গুঁড়ায় নাবিতে এবং আংটিতে ও চুরির নিচে খুব সাবধানতার সাথে পানি পৌঁছাতে হবে হাতে পায়ে চুন রং আটা ইত্যাদি যদি থেকে থাকে তা অবশ্যই দূর করে নিতে হবে তো এখন আসুন জেনে নেওয়া যাক গোসলের শূন্যচ্হ তো প্রিয় বোন যে ব্যক্তির উপর গুসল ফরস হয়েছে সেই ব্যক্তি প্রথমে তার উভয় হাতকে এবং লজ্জাস্থানকে ধৌত করতে হবে দ্বিতীয় নম্বরে হচ্ছে শরীরের কোনো স্থানে না পাকি থাকলে তা ধুয়ে নিতে হবে অতপর নামাজের অজুর মতো অজু করতে হবে চতুর্থ নম্বরে হচ্ছে মাথায় ও সারা শরীরে তিনবার পানি প্রবাহিত করে দিতে হবে পঞ্চম নম্বরে হচ্ছে জায়গাটি যদি এমন হয় যে সেখানে পানি জমে থাকে তবে ওই স্থান ত্যাগ করে উভয় পা ধুয়ে নিতে হবে তো প্রিয় বোন আপনি যে জায়গায় ফরজ গোসল করবেন এই জায়গাটায় যদি পানি জমে থাকে তাহলে আপনাকে এই জায়গা থেকে সরে গিয়ে পাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে তো প্রিয় বোন এই ছিল ফরজ গোসলের নিয়ম এবং ছেলে মেয়ে উভয়েরই এই নিয়মে ফরস গোসল করতে হবে তো প্রিয় বোন আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ